ঢাকা বরিশাল মহাসড়কের আটিপাড়া নামক স্থানে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয়জন যাত্রী জায়গায় একদম নিহত হয়েছেন এবং একটি শিশু বাচ্চা সেই বাচ্চাটিকে নিয়ে বহন করার ঢাকা থেকে ফিরে আসে এবং বরিশালের উদ্দেশ্যে সেখানেই মৃত্যুবরণ করেন ছয়জন যাত্রী। সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চাটি আগেই মৃত ছিল, কারণ তাকে নিয়েই এখানে চলে আসছে। তো দেখুন কীভাবে ছয়জন মানুষের লাশ এখন কাভার ভ্যানের ভিতরে তোলা হচ্ছে। দেখুন কী অবস্থা, গাড়ির অবস্থা দেখুন কী হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের জিরপুরের আটিপাড়ার সড়ক দুর্ঘটনায় স্পটে সাতজন মারা গেছে। খুবই অস্বাভাবিক একটি ঘটনা, মারাত্মক একটি দুর্ঘটনা। বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরের চিত্র, এটা খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। এখানে এক্সপোর্টে সাতজন লোক মারা গেছে। ভাই গাড়িটা কোন দিক দিয়ে আইছিল? ভাই ঢাকায় খুবই মারাত্মক একটি দুর্ঘটনা, যেটা দেখে মানে শিহরিত। ঢাকা বরিশাল মহাসড়কে ঢাকা থেকে উজিরপুরের দিকে বরিশালের দিকে যাওয়ার পথে বাস এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্পটেই সাতজন নিহত, স্পটেই। খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। তো লাশগুলো একটা কভার্ড ভ্যানের ভিতরে রাখা হয়েছে। তো দেখুন খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। খুব মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা দেখুন। ঢাকা থেকে আসার পথে একটি অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সাতজন লোক নিহত। তো দেখুন ভাই, এই যে ঘটনাস্থলে সেই অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সের সাতজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। Thank you.
এই ব্যস্তির সাথে সংঘর্ষ।